সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে nbs24.org শিরোনাম। যুদ্ধ হলে ভারতীয় বাহিনী একাত্তরের মতো পরিস্থিতি তৈরি করবে বললেন জেনারেল নারাভানে। মসুলে আইএসের যুদ্ধপরাধের প্রমাণ পেয়েছে জাতিসংঘ। ডেল্টা বেটার চেয়ে ওমিক্রনে আক্রান্ত হওয়ার আশঙ্কা তিন গুণ বেশি, দাবি দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীদের। ওমিক্রন আতঙ্কে যুক্তরাষ্ট্রে ভ্রমণ নীতি কড়াকড়ি করলেন বাইডেন। নারীদের বিবাহে জোর করা উচিত নয় বলছে তালেবান। দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন, পৌঁছে গেল 30 দেশে। এবং কানাডা বিমানবন্দরে করোনা পরীক্ষার দীর্ঘ সারি, চরম বিশৃঙ্খলা। দর্শক, নারীদের বিবাহে জোর করা উচিত নয় বলছে তালেবান, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত খবর পড়ছি আমি মিনথাল আহমেদ মাসুম। যুদ্ধ হলে ভারতীয় বাহিনী একাত্তরের মতো পরিস্থিতি তৈরি করবে বললেন জেনারেল নারাভানে। ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে বলেছেন, ভবিষ্যতে যুদ্ধ হলে ভারতের তিন বাহিনী একাত্তরের মতো পরিস্থিতি তৈরি করবে। তিনি শুক্রবার বেসরকারি হিন্দি টিভি চ্যানেল আজতকের এক বিশেষ অনুষ্ঠানে ওই মন্তব্য করেন। জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে বলেন, 1971 সালের যুদ্ধের সময় আমার বয়স ছিল মাত্র 11 বছর, সে কারণে সে সময় আমি যুদ্ধে ছিলাম না, আমি কারো সাথে মারামারি করি না, কিন্তু ভবিষ্যতে যুদ্ধ হলে ভারতের তিন বাহিনী একাত্তরের মতো হাল করে ছাড়বে। জেনারেল নারাভানে এজেন্ডা আজতকের সবচেয়ে বড় বিজয়ের 50 বছর অধিবেশনে বক্তব্য রাখছিলেন। এই অধিবেশনটি 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে অর্জিত বিজয়ের উপর রাখা হয়েছিল। 1971 সালের 3 ডিসেম্বর ভারতীয় বাহিনী পাকিস্তানের কাছ থেকে জয়লাভ করেছিল। জেনারেল নারাভানে বলেন, 71-এ আমাদের তিন বাহিনী একসঙ্গে বিজয় অর্জন করেছিল, আমরা সবাই একসাথে ছিলাম, সম্পূর্ণ সমন্বয় ছিল, সে কারণেই আমরা এই দুর্দান্ত জয় পেয়েছিলাম। ভবিষ্যতে যদি কখনো যুদ্ধ হয় তবে তিনটি বাহিনী একত্রে একই রকম সাফল্য অর্জন করবে। 1971 সাল থেকে 50 বছর পার হয়ে গেছে, এই কয়েক বছরে অনেক পরিবর্তন হয়েছে। অতীতের যুদ্ধ আর এখনকার যুদ্ধের মধ্যে পার্থক্য রয়েছে। এখন যুদ্ধটা টেস্ট ম্যাচের মতো নয়, হয়ে গেছে টি-20। সে সময় আগে থেকে প্রস্তুতি নেওয়ার সুযোগ ছিল, কিন্তু এখন আর প্রস্তুতির সুযোগ থাকবে না, আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে। জেনারেল নারাভানে বলেন, 1971 সালের যুদ্ধের সময় আমার বাবা দিল্লিতে কর্মরত ছিলেন, আমরা বসন্ত বিহারে থাকতাম, আমাদের বলা হয়েছিল যুদ্ধের জন্য প্রস্তুত হতে, আমরা জানালায় কালো কাগজ রেখেছিলাম, সাইরেন বাজলে তিনি প্রয়োজনীয় নির্দেশ পালন করতেন, তখন ভাবিনি যে আমি সেনা প্রধান হব। জেনারেল নারাভানে বলেন, 1971 সালের 9 বছর পর আমি সেনাবাহিনীতে যোগদান করি, সেকেন্ড লেফটেন্যান্ট হই। নিয়োগের পরে সৈনিক এবং তরুণ অফিসারদের পড়ার জন্য একটি ডাইজেস্ট দেওয়া হয়, আমিও পড়েছি। 1971 সালের যুদ্ধ নিয়ে অনেক পাতা ছিল, এতে একটা বিষয় পরিষ্কার হয়ে গেল যে 71-এর মার্চ থেকে এপ্রিল থেকেই সবাই জানত যে যুদ্ধ হতে যাচ্ছে, প্রস্তুতি কেমন চলছে, প্রশিক্ষণের উপর জোর দেওয়া হয়েছিল, ওই ডাইজেস্টে সব লেখা থাকত। ওই পাতাগুলো থেকে মনে হচ্ছিল এখন কি ঘটতে যাচ্ছে। সেই লড়াইয়ে অংশ নেওয়া অফিসারদের নাম ছিল, তাদের অনেক গল্প ছিল। যখন আমি এটি পড়ি তখন আমার মনে হতো আমি সেই লড়াইয়ের অংশ ছিলাম। আমাদের কৌশল ও পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে, গত 50 বছরে প্রযুক্তি অনেক এগিয়েছে, আমাদের প্রযুক্তি ব্যবহার করতে হবে যাতে আমরা আরও কার্যকর হতে পারি বলেও মন্তব্য করেন জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। মসুলে আইএসের যুদ্ধপরাধের প্রমাণ পেয়েছে জাতিসংঘ। ইরাকে জিহাদি গোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুদ্ধপরাধের প্রমাণ পেয়েছে জাতিসংঘ। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ইরাকি শহর মসুলে মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধপরাধ সংঘটিত করেছে ইসলামিক স্টেট। সেখানে আজ থেকে 7 বছর আগে কমপক্ষে 1000 শিয়া মুসলিমকে হত্যা করেছে তারা। খবরে জানানো হয়েছে, বৃহস্পতিবার কর্মকর্তারা এ সংক্রান্ত প্রমাণ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সামনে তুলে ধরেছে। এসব প্রমাণ মসুলে পাওয়া বেশ কিছু গণকবর থেকে উদ্ধার করা হয়েছে। 2014 সালে এসব গণকবরের কাছেই বাদুস কেন্দ্রীয় কারাগারে এই গণহত্যা সংঘটিত হয়েছে। সে সময় পালিয়ে বাঁচা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বন্দীদের ধরে এই কারাগারে আনা হতো, এরপর জিহাদিরা ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে বন্দীদের আলাদা করে ফেলত। কারাগারের কাছেই 1000-এর বেশি শিয়া বন্দীকে হত্যা করেছে আইএস। জাতিসংঘের তদন্ত কমিটি পর্যবেক্ষণ, বেঁচে ফেরাদের জবানবন্দি ও আইএসের নথি ঘেঁটে এই গণহত্যার সঙ্গে যুক্ত জিহাদি নেতাদের শনাক্ত করেছে। রিপোর্টে এই ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ আনার আহ্বান জানানো হয়। বলা হয়, মসুলে ইসলামিক স্টেট হত্যা, মৃত্যুদণ্ড, নির্যাতন, গুম ও অন্যান্য অমানবিক কর্মকাণ্ডে যুক্ত ছিল। 2014 সালে ইরাকের একাধিক শহর দখল করে নেয় জিহাদি গোষ্ঠীটি। সেখানে তারা নিজেদের কথিত ইসলামিক খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেয়। 2017 সালে ইরাকে পরাজিত হয় আইএস। 3 বছর ধরে চলা যুদ্ধে হাজার হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছে
গেছে দেশটিতে। তাদের দখল করা শহরগুলো প্রায় পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে, যদিও এখনও এর জিহাদিরা বিচ্ছিন্ন হামলা পরিচালনা করে থাকে। শুক্রবারও অন্তত 10 জনকে হত্যা করেছে আইএস। তাদের হামলার প্রধান টার্গেট শিয়া ও কুর্দি জনগোষ্ঠী। গত মে মাসে জাতিসংঘের তদন্ত কমিটির সাবেক প্রধান করিম খান নিরাপত্তা পরিষদকে জানিয়েছিলেন, তিনি ইরাকে আইএসের যুদ্ধাপরাধের স্পষ্ট প্রমাণ পেয়েছেন। সংগঠনটি 2014 সালে ইয়াজিদি সম্প্রদায়ের উপরে গণহত্যা চালিয়েছে, একই সঙ্গে আইএস রাসায়নিক অস্ত্র তৈরি করেছে বলে জানিয়েছিলেন তিনি। ডেল্টা বেটার চেয়ে ওমিক্রনে আক্রান্ত হওয়ার আশঙ্কা 3 গুণ বেশি, দাবি দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীদের। করোনার নতুন ধরন ওমিক্রন ডেল্টা ও বেটার চেয়ে 3 গুণ শক্তিশালী বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা। বৃহস্পতিবার প্রকাশিত এক সমীক্ষায় একথা জানান তারা। দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য ব্যবস্থা থেকে গৃহীত তথ্য এবং পূর্বের সংক্রমণ থেকে তথ্য প্রমাণের ভিত্তিতে এ ফলাফল দেওয়া হয়েছে। এই গবেষণার রিভিউর আগেই মেডিকেল সার্ভারে আপলোড করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত 27 নভেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় আক্রান্ত 28 লাখ লোকের মধ্যে 35,670 জন পুনঃ সংক্রমিত হয়েছেন। 90 দিনের ব্যবধানে আক্রান্ত হলে সেগুলোকে পুনরায় সংক্রমণ হিসেবে বিবেচনা করা হয়। দক্ষিণ আফ্রিকার ডিএসআই এনআরএফ সেন্টার অফ এক্সেলেন্স ইন এপিডেমিওলজিক্যাল মডেলিং অ্যান্ড অ্যানালাইসিসের পরিচালক জুলিয়েট পুলিয়াম এক টুইটে বলেছেন, সম্প্রতি ওমিক্রনে তারাই আক্রান্ত হচ্ছেন যারা আগে অন্য কোনো ভ্যারিয়েন্টে, বিশেষ করে ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। তিনি বলেন, যাদের পূর্বে করোনা সংক্রমণের রেকর্ড রয়েছে এবং ওমিক্রন সংক্রমণের সম্ভাবনা যাদের তীব্র, সে বিষয়ে তাদের তথ্য জরুরিভাবে প্রয়োজন। এদিকে দক্ষিণ আফ্রিকার সাথে বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও ওমিক্রনকে উদ্বেগজনক ভ্যারিয়েন্ট হিসেবে বর্ণনা করেছে। নভেম্বরের মাঝামাঝি দক্ষিণ আফ্রিকায় প্রতিদিন করোনায় আক্রান্তের সংখ্যা ছিল 300 জন, তবে গেল বুধবার এ সংখ্যা দাঁড়িয়েছে 8,561 জনে। এর আগে মঙ্গলবার ছিল 4,373। ওমিক্রন আতঙ্কে যুক্তরাষ্ট্রে ভ্রমণ নীতি কড়াকড়ি করলেন বাইডেন। যুক্তরাষ্ট্রে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হওয়ার পর ভ্রমণ বিষয়ক কঠোর নিয়ম জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী সপ্তাহ থেকে মার্কিন নাগরিক সহ যুক্তরাষ্ট্রগামী সব আন্তর্জাতিক ভ্রমণকারীদের ভ্রমণের 24 ঘন্টা আগে অবশ্যই করোনার টেস্ট করাতে হবে বলে জানিয়েছেন বাইডেন। এছাড়া আগামী বছরের মার্চের মাঝামাঝি পর্যন্ত বাস, ট্রেন ও বিমানে যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। সেই সঙ্গে বিনামূল্যে করোনা টেস্টের বুথ ও বাড়িতে করোনা টেস্টের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রে ওমিক্রন ভ্যারিয়েন্টের 10 জন রোগী শনাক্ত করা হয়েছে। তাদের সবার মধ্যে করোনার মৃদু লক্ষণ রয়েছে। ওমিক্রন ভ্যারিয়েন্ট এরই মধ্যে বিশ্বের 30টির মতো দেশে পৌঁছেছে। অন্যদিকে করোনার নতুন ভ্যারিয়েন্টের সঙ্গে লড়াই করতে সব প্রাপ্তবয়স্কদের বুস্টার ডোজ নেওয়ার প্রতি জোর দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড মেরিল্যান্ডে দেওয়া ভাষণে বাইডেন বলেন, আমরা বিজ্ঞান ও গতির মাধ্যমে এই ভাইরাসকে পরাজিত করব, বিভ্রান্তি ও গণ্ডগোলের মাধ্যমে নয়। তিনি বলেন, আমরা লকডাউন বা শাটডাউনের পথে হাঁটছি না। বাইডেন আরও জানান, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত 4 কোটি মানুষকে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া হয়েছে, কিন্তু 10 কোটি মানুষ টিকা নেওয়ার উপযুক্ত হওয়ার সত্ত্বেও তারা বুস্টার ডোজ পায়নি। তিনি বলেন, শিশু ও কিশোরদের মধ্যে ভ্যাকসিনেশন বাড়াতে ক্লিনিকের সংখ্যাও বাড়ানো হবে বলে জানিয়েছেন বাইডেন। নারীদের বিবাহে জোর করা উচিত নয় বলছে তালেবান। নারীদের অধিকার নিয়ে তালেবান শুক্রবার একটি ডিক্রি জারি করেছে। এতে বলা হয়েছে, নারীদের সম্পত্তি ভাবা উচিত নয় এবং বিয়েতে অবশ্যই তাদের সম্মতি নেওয়া উচিত। আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, নারীদের অধিকার সহ বিভিন্ন বিষয় নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে থাকা তালেবান এই ডিক্রি জারি করল। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের প্রকাশ করা ডিক্রিতে বলা হয়, একজন নারী কোনো সম্পত্তি নয়, বরং নারী মহৎ এবং স্বাধীন মানবী। শান্তির বিনিময়ে কেউ নারীকে অন্য কারো কাছে তুলে দিতে পারে না। এই ডিক্রিতে তালেবান নারীদের বিবাহ পরিচালনা এবং তাদের সম্পত্তির অধিকার নিয়েও কথা বলেছে। ডিক্রিতে বলা হয়েছে, নারীদের বিবাহে জোর করা উচিত নয় এবং মৃত স্বামীর সম্পত্তিতে বিধবা নারীদের অংশ থাকা উচিত। এতে আরও বলা হয়েছে, সিদ্ধান্ত প্রণয়নের সময় আদালতের এই বিষয়গুলো বিবেচনা রাখা উচিত। একই সঙ্গে ধর্ম বিষয়ক এবং তথ্য বিষয়ক মন্ত্রণালয়কে এসব অধিকারে উৎসাহ দেওয়া উচিত। তবে বাড়ির বাইরে এবং শিক্ষার বাইরে আফগান নারীরা কেমন কাজের সুযোগ পাবে, তালেবানের ডিক্রিতে সেটি উল্লেখ করা হয়নি। আর এই বিষয়টি নিয়েই তালেবান আন্তর্জাতিক গোষ্ঠীর কাছে সবথেকে বেশি চাপে রয়েছে। দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন, পৌঁছে গেল 30 দেশে। দ্রুত গতিতে ছড়াচ্ছে দক্ষিণ আফ্রিকায় শনাক্ত করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। এটি ভারতে শনাক্ত অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টকেও ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আনন্দবাজার জানায়, 2 দিন আগেই ওমিক্রনের সংক্রমণ তালিকা ছিল 12টি দেশের নাম। শুক্রবার প্রকাশিত নতুন তালিকায় দেশের সংখ্যা বেড়ে কমপক্ষে 30টিতে দাঁড়িয়েছে। প্রতিবেশী ভারতে ইতোমধ্যে শনাক্ত হয়েছে ওমিক্রন ভ্যারিয়েন্ট। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপের অধিকাংশ দেশে ঢুকে পড়েছে করোনার বিপজ্জনক নতুন ভ্যারিয়েন্টটি। ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল বা ECDC জানিয়েছে, যে গতিতে ছড়িয়ে পড়ছে ওমিক্রন, শিগগিরই ডেল্টাকে সরিয়ে এটিই বিশ্বে ডমিন্যান্ট বা মূল সংক্রামক ভ্যারিয়েন্ট হয়ে উঠবে। দক্ষিণ আফ্রিকা ওমিক্রন ভ্যারিয়েন্টের বিষয়ে প্রথম বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO কে রিপোর্ট করেছিল 24 নভেম্বর, কিন্তু
সাম্প্রতিক তদন্তে জানা যাচ্ছে এর বহু আগেই বিভিন্ন দেশে ছড়াতে শুরু করেছিল এই ভ্যারিয়েন্টটি। ইসিডিসি দাবি করেছে আফ্রিকা মহাদেশের বতসোয়ানায় প্রথম ওমিক্রন চিহ্নিত হয়েছিল 11 নভেম্বর। দক্ষিণ আফ্রিকা স্পষ্ট করে জানাতে পারেনি তাদের দেশে কবে প্রথম ধরা পড়ে ভ্যারিয়েন্টটি। নভেম্বরের শুরু থেকে তারা রোগীদের মধ্যে ভিন্ন উপসর্গ লক্ষ্য করে। করোনা পরীক্ষাতেও ভাইরাসের এস জিনের অনুপস্থিতি চোখে পড়ে সেদেশের বিজ্ঞানীদের। এরপরে অনুসন্ধান চালিয়ে পাওয়া যায় নতুন ভ্যারিয়েন্ট। এখনও ভ্যারিয়েন্টটির সংক্রমণ ও মারণ ক্ষমতা অজানা। তবে ভাইরাসটির ম্যাথমেটিক্যাল মডেলিং দেখে ইসিডিসির বিজ্ঞানীরা মনে করছেন আগামী কয়েক মাসের মধ্যে গোটা ইউরোপের অর্ধেক করোনা সংক্রমণের জন্য দায়ী হবে এই ওমিক্রন। তারা মনে করছেন যত দ্রুত এটি ছড়াবে তত তাড়াতাড়ি ডেল্টাকে সরিয়ে এটি মূল সংক্রামক ভেরিয়েন্ট হয়ে উঠবে। ইসিডিসি ডিরেক্টর অ্যান্ড্রে এমন বলেন, এখনও অনেক কিছুই অজানা, ফলে পরিস্থিতি যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে। তিনি বলেন সংক্রমণের গতি যতটুকু কমানো সম্ভব সে চেষ্টা করা হচ্ছে, টিকাদানের গতি বাড়ানো হচ্ছে, বুস্টার ডোজ দেওয়ার কাজও চালু রাখা হচ্ছে। কানাডা বিমানবন্দরে করোনা পরীক্ষার দীর্ঘ সারি, চরম বিশৃঙ্খলা। শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আগত যাত্রী ব্যতীত বাকি সব যাত্রীর করোনা টেস্ট বাধ্যতামূলক করেছে কানাডা বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে সব যাত্রীকে যদি বিমানবন্দরের ভেতরে করোনা টেস্ট করাতে হয় তাহলে এটা নিয়ে ঝামেলা পোহাতে হবে কর্তৃপক্ষকে, এটাই ভাবছেন সংশ্লিষ্টরা। আর এ কারণে এর মধ্যেই সেখানে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। উদ্যোক্তারা বলছেন এমন ব্যবস্থা নেওয়া হবে সে ব্যাপারে গত মঙ্গলবারই ঘোষণা দেওয়া হয়েছিল। ক্যানাডিয়ান এয়ারপোর্ট কাউন্সিলের প্রেসিডেন্ট ড্যানিয়েল গুচ বলেন বহিরাগত সব যাত্রীকে একসঙ্গে পরীক্ষা করা সম্ভব নয়, এই জন্য অবশ্যই দীর্ঘ অপেক্ষা করতে হবে। কি মনে হয়, আমরা কি চাই যাত্রীরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করুন? না, চাই না। কিন্তু যাত্রীদের নিরাপদ এবং স্বস্তিদায়ক ভ্রমণের জন্য এটা অবশ্যই জরুরি, আমরা এটাকে কোনোভাবেই এড়াতে পারি না। মঙ্গলবার কানাডা কর্তৃপক্ষ জানায় তারা অন্য দেশ থেকে আসা সকল বিমানযাত্রীর করোনা পরীক্ষা করবে, শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের যাত্রীদের বাদে। করোনার নতুন ধরন ওমিক্রনের বিস্তার রোধে এই সিদ্ধান্ত বলে জানায় তারা। শুধুমাত্র আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের পরীক্ষা করা হচ্ছে আর এটি করছে সরকারি ও বেসরকারি কর্তৃপক্ষ মিলে। সামনে দীর্ঘ ছুটির সময় আসছে আর এ কারণেই এই ছুটিকে নিরাপদ করার জন্য বিমান চলাচলের ক্ষেত্রে যাত্রীদের করোনা পরীক্ষার এই বিধিনিষেধ আরোপ করা হলো। তবে কানাডার জনস্বাস্থ্য কর্তৃপক্ষ এ ব্যাপারে খুব বেশি কিছু বলে নেই আর এ কারণে এভিয়েশন ও হেলথ অথরিটির মধ্যে সমন্বয়হীনতা ঘটছে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ। কানাডার সর্ববৃহৎ বিমানবন্দর টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র টোরি গ্যাস বলেন অনসাইট এবং অফ এয়ারপোর্ট পরীক্ষার একটি সমন্বয় সাধন জরুরি, পরীক্ষাগুলোর পরিমাণের বিষয়টিও বিবেচনায় আনা প্রয়োজন। এর মধ্যে কিছু ভ্রমণকারী যারা কয়েক সপ্তাহ আগে শিথিল বিধিনিষেধের মধ্যে ভ্রমণ বুক করতে এসেছিলেন তারা এবার দ্বিতীয় চিন্তা করছেন। ট্রাভেল সিকিউর ইন্স্যুরেন্সের মার্টি ফায়ারস্টোন ভ্রমণের ল্যান্ডস্কেপ আরও ভালো হচ্ছে মন্তব্য করে বলেন, আমি বিভিন্ন ক্লায়েন্টদের জানি যারা ভ্রমণ বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন, আমি এখন দেখছি তাদের কতটা রিফান্ড করা যায়। তিনি বলেন এখন আমরা দুই ধাপ পিছিয়ে গেছি। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।